আছে শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্টেরিওটাইপ চেহারার কিছু ছেলেমেয়ে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের এই তরুণ শিক্ষার্থীরা তেমন নয়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি ওরা চলচ্চিত্রকর্মী। বৈচিত্র্যময় গল্প আর নির্মাণশৈলীর মুন্সিয়ানায় ওদের কাজ দর্শকপ্রিয় হচ্ছে। রাজশাহী থেকে এই তরুণদের গল্প শোনাচ্ছেন সৌরভ হাবিব। নাহিদ হাসান মানব সেবার ব্রত নিয়ে এসেছেন ডাক্তারি পড়তে, অথচ এর বাইরেও রয়েছে তার অন্য আবেগ। তিনি সিনেমা বানানোর স্বপ্ন লালন করেন। একদিকে পড়ার চাপ, অন্যদিকে আর্থিক সংকট, উভয়কে ব্যালান্স করেই তিনি ডাক্তারি পড়ুয়া কয়েকজনকে নিয়ে নির্মাণ করে ফেললেন হিমোফিলিয়া, আবর্তময়ী আর পুনর্জন্মের মতো টেলিফিল্ম। গল্প, চিত্রনাট্য পরিচালনা থেকে শুরু করে ভিডিও সম্পাদনার মতো কঠিন কাজ একসাথে করেছেন নাহিদ। আম্মা, আমাকে দুইটা ভিক্ষা জানান না, আমি একজন সবল যুবক। আম্মা, আমি একটু সাহায্য করেন। আমি তোমার আম্মা। ভিক্ষুদের কাছে সম্ভবই নাই আম্মা, সেই হিসেবে তুমিও আম্মা। এখানে কি হচ্ছে? হিমোফিলিয়া নির্মাণ শুরু করেছিলেন নিজের পড়াশোনায় ব্যবহৃত কঙ্কাল বিক্রি করে। কলেজের অনুষ্ঠানে যারা নাচেন, কৌতুকাভিনয় করেন কিংবা আবৃত্তি, তারাই তার ছবির কুশীলব। প্রশংসিত হয় হিমোফিলিয়া। হুমায়ুন আহমেদের হিমু এবং জীবনানন্দ দাশের আট বছর আগের একদিন কবিতা অবলম্বনে নির্মিত হয় হিমোফিলিয়া। রূপা তাকিয়েছে আকাশের দিকে, সেখানে ফুটে আছে জোছনার ফুল। ছোটবেলা হুমায়ুন আহমেদের যখন নাটক দেখতাম, তো আসলে তখন মনে হতো যে ইস, এরকম যদি কিছু একটা বানাতে পারতাম। ওই যে স্বপ্ন দেখাটা আসলে তখন থেকে শুরু। হিমোফিলিয়া দর্শকপ্রিয় হলে এবার শিক্ষকরাই এগিয়ে এলেন আবর্তময়ী নির্মাণের অর্থ নিয়ে। বলা যায় দশটি গল্পের এক অভিন্ন পরিণতি আবর্তময়ী। মূল কাহিনী আবর্তিত অনিক নামের এক মেডিকেল ছাত্রের হত্যাকে কেন্দ্র করে। ছাত্র জীবন, প্রেম আর বিয়ের আসর ছেড়ে পালানোর ঘটনার সঙ্গে ছবিতে উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতিও। ছুটির দিনগুলোতে আমরা বেশি মানে কাজটা করতে হতো আর কি। অভিনয়টা আসলে শখের বসে করা। শুধু বিনোদন নয়, গ্রামের প্রসূতি মায়েদের নানা সমস্যার ব্যাপারে সচেতন করতে এরপর নির্মাণ করা হয় পুনর্জন্ম। সমাজের শৃঙ্খলিত নারীদের নানা সমস্যার সমাধান দেওয়ার প্রয়াস পেয়েছেন পরিচালক। তো আমাকে বললো, স্যার একটা সিনেমা বানাবো এরকম, তো আপনাকে একটু হেল্প করতে হবে। আমি ঠিক আছে করবো। এভাবে কিন্তু হেল্প করাটা শুরু। আমার বিশ্বাস ছিল ওরা ভালো কিছু করবে। শিক্ষার্থীদের এই সৃজন নৈপুণ্যে গৌরীসেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শিক্ষকরা। অপরিপক্ক হাতে নির্মিত এসব টেলিফিল্মের দর্শক মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই। পাশাপাশি ইউটিউবেও যথেষ্ট সাড়া মিলেছে। টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে, এমনকি নির্মাতাও পাবেন উৎসাহ। এবারে নিচ্ছি বাজে শ্রী বিরতি, এরপরে আরো থাকছে।